আসসালামু আলাইকুম। ইমাম মেহেদি আলাইহিস সালামের আত্মপ্রকাশ কবে হবে? ইমাম মেহেদি আলাইহিস সালামের আগমনের চারটি বড় আলামত, চলুন জেনে নিই এই চারটি আলামতগুলো কি কি। ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। ইমাম মাহদি আলাইহিস সালামের আত্মপ্রকাশ কবে হবে? এই বিষয়টি নিয়ে বর্তমানে খুবই বেশি চলছে ভবিষ্যৎবাণী। আল্লাহ তাআলাই ভালো জানেন ইমাম মেহেদি আলাইহিস সালামের আগমনের সঠিক সময় কখন। তবে এতটা ভাবতে পারেন যে ইমাম মেহেদি আলাইহিস সালামের আগমনের সময় খুব কাছাকাছি। আগমনের অসংখ্য আলামত রয়েছে, কিছু প্রকাশ পেয়েছে আর কিছু বাকি আছে। বাকি বড় বড় কিছু আলামতের কথা জানলে ইমাম মেহেদি আলাইহিস সালামের আগমনের মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন। ইমাম মেহেদি আলাইহিস সালামের আগমনের প্রায় সর্বশেষ, কারো বুঝতে বাকি থাকবে না যে ইমাম মেহেদি আলাইহিস সালামের আগমনের সময় হয়ে গেছে। ইমাম মেহেদি আলাইহিস সালামের আগমনের বড় চারটি আলামত। এই চারটি আলামতের মধ্যে এক নম্বর যে আলামতটি আছে সেটি হচ্ছে রমজানে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে বছর রমজান মাসে প্রথম দিকে সূর্যগ্রহণ এবং রমজান মাসের শেষের দিকে চন্দ্রগ্রহণের ঘটনা ঘটবে, সেই বছরে ইমাম মেহেদির আবির্ভাব হবে। আল বুরহান ফি আলামাতিল মাহাদি গ্রন্থের 38 পৃষ্ঠায় আল্লামা মুক্তাকি রহমতুল্লাহ একটি হাদিসে উদ্ধৃত করেছেন। দুই নম্বর যে আলামতটি প্রকাশ পাবে সেটি হচ্ছে গুপ্তধন নিয়ে রাজার পুত্রদের জকরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের গুপ্তধনের নিকট তিনজন লোক জকরা করবে, প্রত্যেকে হবে খলিফার পুত্র, কেউ তা দখল করতে পারবে না। অতঃপর পূর্বের দিক থেকে কালো পতাকাধারী একদল সৈনিক আসবে, তারা ব্যাপকভাবে হত্যাকাণ্ড চালাবে। তোমরা যখন তাদের দেখতে পাবে তখন তাদের নেতার হাতে বায়াত করবে, যদিও বরফের উপর হামাগাড়ি দিয়ে উপস্থিত হতে হয়, কেননা তিনি হলেন আল্লাহর খলিফা মাহাদি। ইবনে মাজাহা অধ্যায় কিতাবুল ফিতান। ইমাম ইবনে কাসির রাদিয়াল্লাহু বলেন, উল্লেখিত হাদিসে যে দনবান্ডারের কথা বলা হয়েছে তা হলো খাবাগরের দনবান্ডার, তিনজন খলিফার পুত্র তা দখল করার জন্য ঝগড়া করবে, কেউ তা দখল করতে পারবে না। সর্বশেষে পূর্ব কোনো একটি দেশ হতে ইমাম মেহেদি আলাইহিস সালাম আগমন করবেন। তিনি আরও বলেন, পূর্ব অঞ্চলের লোকেরা তাকে সাহায্য করবে এবং তার শাসককে সমর্থন করবে, কাবাগরের পাশে তার জন্য বায়াত করা হবে। তিন নম্বরে যে আলামতটি আছে সেটি হচ্ছে রমজান মাসে প্রচণ্ড জোরে আওয়াজ হবে। ফিরোজ দাইলামি বর্ণনা করেন, আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বলেন, কোনো এক রমজানে প্রচুর জোরে আওয়াজ আসবে। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রসুল, রমজানের শুরুতে নাকি মাঝামাঝি সময়ে নাকি শেষ দিকে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, না, বরং রমজানের মাঝামাঝি সময়ে, ঠিক মধ্য রমজানের রাতে, শুক্রবার রাতে আকাশ থেকে একটি শব্দ আসবে, সে শব্দের প্রচণ্ডতায় 70,000 মানুষ জ্ঞান হারিয়ে ফেলবে আর 70,000 বধির হয়ে যাবে। মাজমাইজ জাওয়াদের খণ্ড 7 পৃষ্ঠা নং 310। এই হাদিসটি কেন্দ্র করে অনেকে পাচার চলাচ্ছেন, এই সামনে রমজানে এরকম ঘটনা ঘটবে, এটা সম্পূর্ণ মিথ্যা প্রচার। চার নম্বরে যে আলামতটি প্রকাশ পাবে সেটি হচ্ছে জুলপি বিশিষ্ট একটি তারকা। হযরত কাব রাদিয়াল্লাহু বলেন, হযরত মাহদি আলাইহিস সালামের আগমনের পূর্বে পূর্বাকাশে জুলপি বিশিষ্ট একটি তারকা উদিত হবে। আল ফিতান নুয়াইম বিন হাম্মাদ 642। আবু জাফর ইবনে মোহাম্মদ ইবনে আলী রাদিয়াল্লাহু বলেন, যখন পূর্ব আকাশে 3 দিন থেকে 7 দিন পর্যন্ত আগুনের অগ্নিশিখা দেখতে পাবে, তখন আহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ইমাম মাহদির জন্য অপেক্ষা করো। এক পর্যায়ে আল্লাহ তাআলা হযরত জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে মাহদি আলাইহিস সালামের নাম ঘোষণা করবেন, যা পৃথিবীর সকল মানুষ শুনতে পাবে। আল মুক্তাকি, আল হিন্দি, আল বুরহান ফি আলামত আল মাহাদি পৃষ্ঠানং 32। ইমাম মেহেদি আলাইহিস সালামের আগমনের এই সর্বশেষ চারটি বড় আলামত। এই চারটি আলামত প্রকাশ পাওয়ার পরেই ইমাম মেহেদির আগমন ঘটবে। হে আল্লাহ, যদি আমাদের জীবদশায় ইমাম মেহেদির আগমন ঘটে তাহলে আমাদেরকে ইমাম মাহাদি শূন্য বানিয়ে দিও, আমিন। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।